সময়টা 1992 সাল। ভারতীয় ক্রিকেট দলে হঠাৎ ডাক পেল কলকাতার 19 বছরের এক তরুণ যুবা। সে সময়টাতে বোর্ডেও চাকরি করতেন এক বাঙালি কর্মকর্তা। সবাই এসে সেই ভদ্রলোককে ধরে বললেন, আপনাদের রাজ্যের ছেলে দলে ডাক পেয়েছে, এবার মিষ্টি খাওয়ান। ভদ্রলোক তখন বিনম্র হাসি দিয়ে উত্তর দিলেন, মিষ্টি তো অবশ্যই খাওয়াবো, তবে সে জাতীয় দলে ডাক পাওয়ার কারণে নয়, বরং ভারতীয় ক্রিকেট একটা রত্ন পেয়েছে সে কারণে। ভদ্রলোক মিথ্যে কথা বলেননি, কারণ সেই 19 বছরের তরুণী পরবর্তীতে হয়েছেন ভারতের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন এবং তার সময়ের অন্যতম সফল ক্যাপ্টেন। হয়েছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ, তিনি আর কেউ নন, সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী। সৌরভ গঙ্গোপাধ্যায় বা সৌরভ গাঙ্গুলী 1972 সালের 8 জুলাই কলকাতার বেহালায় একটি প্রতিষ্ঠিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম চণ্ডীদাস গঙ্গোপাধ্যায় এবং মাতার নাম নিরূপা গঙ্গোপাধ্যায়। ছোটবেলা থেকেই সৌরভের প্রিয় খেলা ছিল ফুটবল, কিন্তু বড় ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় তখন ইতিমধ্যে বেঙ্গল ক্রিকেট দলের একজন প্রতিষ্ঠিত ক্রিকেটার ছিলেন। বড় ভাইয়ের কথাতেই সৌরভকে ক্রিকেট কোচিং এ ভর্তি করায় তার বাবা। সৌরভ বাঁহাতি ব্যাটসম্যান হলেও মজার বিষয় হচ্ছে সে ছিল মূলত ডানহাতি, কিন্তু বড় ভাই স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ছিলেন বাঁহাতি। তাই বড় ভাইয়ের সরঞ্জাম ব্যবহার করার জন্যই সৌরভ বাঁহাতি খেলা শুরু করেন এবং বাম হাতের ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আন্তর্জাতিক ক্রিকেটের সেরা বাঁহাতি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি 13টি টেস্টে 7212 রান করেছেন, এর মাঝে ব্যক্তিগত সেরা ইনিংস 239 রানের, ব্যাটিং গড় 42.17। একই সাথে 311টি একদিনের ম্যাচে সৌরভের মোট রান 11363, ব্যক্তিগত সেরা 183 রান আর গড় অতি মানবীয় 41.02। ব্যাটিং এর পাশাপাশি বোলিং এও বেশ কার্যকর ছিলেন সৌরভ, জুটি ভাঙায় তিনি ছিলেন সিদ্ধহস্ত। বাঁহাতি ব্যাটসম্যান সৌরভ ডানহাতে বোলিং করতেন। তিনি তার ক্যারিয়ারে 32টি টেস্ট এবং 100টি ওয়ানডে উইকেট নিয়েছেন। তবে সৌরভ গাঙ্গুলী ভারতীয় ক্রিকেটের দাদা হয়ে উঠেছিলেন তার অধিনায়কত্ব দিয়ে। সময়টা তখন 2000 সাল, একের পর এক ম্যাচ ফিক্সিং এর অভিযোগে টালমাটাল ভারতীয় ক্রিকেট। দলের সেরা ক্যাপ্টেন মোহাম্মদ আজহারউদ্দিন হলেন নিষিদ্ধ। সে অবস্থায় দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন প্রিন্স অফ ক্যালকাটা খ্যাত সৌরভ গাঙ্গুলী। দলকে তিনি এক সুতোয় বাঁধেন। অধিনায়ক থাকাকালীন তিনি নির্ভীক এবং তরুণ নির্ভর একটি দল তৈরি করে দিয়েছেন। তার হাত ধরে ভারতীয় ক্রিকেটে জায়গা করে নিয়েছিল সেবাগ, যুবরাজ সিং, জহির খান এবং ধোনির মতো তারকারা, যাদের উপর ভর করে 2011 সালে ভারতের দীর্ঘদিনের বিশ্বকাপ খরা মিটে। সৌরভ শান্ত স্বভাবের হলেও 2002 সালে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয় পাওয়ার পর লর্ডসের বেলকনি থেকে জামা খুলে উড়িয়েছিলেন তিনি, যা আজও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে অন্যতম। অধিনায়ক হিসেবে দারুণ সফল হলেও 2004 সালের পর ব্যাট হাতে মলিন হয়ে পড়ে সৌরভের পারফরম্যান্স। সৌরভকে শারীরিক ও মানসিকভাবে অক্ষম বলে অধিনায়কত্ব এবং দল থেকে বাদ দেন কোচ গ্রেগ চ্যাপেল। অনেকেই ভেবেছিল সৌরভের ক্যারিয়ার বুঝি এখানেই শেষ, তবে সৌরভ দমে যাওয়ার পাত্র নন। মহারাজ সৌরভ দলে ফিরেছিলেন মহারাজের মতোই। 2006 সালে আবার দলে ফিরে ছোটাতে থাকেন রানের ফুলঝুরি। 2007 বিশ্বকাপে দলের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি। একই বছর পাকিস্তানের সাথে করেন ক্যারিয়ার সেরা 239 রান। এরপর 2008 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইতি টানেন সৌরভ। যদিও আইপিএল খেলেছিলেন তিনি, শুরুতে ছিলেন কলকাতা নাইট রাইডার্স এর অধিনায়ক, কিন্তু খারাপ পারফরমেন্সে প্রথমে অধিনায়কত্ব এবং পরে দলে জায়গা হারান তিনি। আইপিএল এ পরে তিনি খেলেছিলেন পুনের হয়েও। যদিও আইপিএল ক্যারিয়ারে বলার মতো তেমন কিছু করতে পারেননি সৌরভ গাঙ্গুলী, ক্রিকেটে অবদানের জন্য 2004 সালে সৌরভকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ভারত সরকার। 2018 সালে সৌরভের আত্মজীবনী আ সেঞ্চুরি ইজ নট এনাফ প্রকাশিত হয়। তবে মাঠের বাইরেও বেশ সরব দাদা সৌরভ গাঙ্গুলী। জি বাংলায় তার সঞ্চালনায় দাদাগিরি দুই বাংলা মিলেই বেশ জনপ্রিয় একটি অনুষ্ঠান। 2019 সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। খেলোয়াড়ি ও ব্যক্তিগত জীবন মিলিয়ে সৌরভ গাঙ্গুলী যে কোনো ক্রিকেটারের জন্যই অনুকরণীয় এক আইকন।